হ্যালো, বলো। হ্যাঁ বলছি বেবি, আজকে একটু ঘুরতে যাব বিকাল বেলা। তোমার অ্যাক্টিভাটা হবে? কিটা স্কুটি? স্কুটি? হ্যাঁ, আমার কেন, গাড়ির তেল শেষ হয়ে গেছে। তুমি এতক্ষণ যে তেলই ভরো নি আর না, সেই তারপর তোমার তেল শেষ হয়েছিল? তোমার গাড়ি থাকতে আবার আমি তেল ভরতে যাব কেন? অ্যাক্টিভাটা একটু বিকালে দিও, একটু বেরাবো। দেওয়াটা বড় কথা না, এত কিপটা তুমি তেলই ভরো, তাহলে তোমার বাইকটা আমাকে দিয়ে দাও। তো বাইক নিয়ে যাও, বাইক নিতে কেনা পড়েছে, তেলটা খালি আমাকে ভরে দিও প্রত্যেক মাসে বাইকটা মাসে। নিয়ে, বাইকটা ঠেলে ঠেলে আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসো বাবু, তাহলে আমি না না, আমার তুমি স্কুটিটা দিতে তুমি পারি। অ্যাক্টিভা নিয়ে চলে আসো আমাদের বাড়িতে। না আমি বাড়িতে পারবো না, আমার কিছুক্ষণ আমার বসো, আমি আমার একটু বাজারে ইচ্ছা যাব, করছে না বাড়ি থেকে বেরোতে। একটু বাজারে যাব। এখন তেলের যা দাম, আমি তেল কিনতে পাচ্ছি না। ওই জন্য তো বললাম মেবি তুমি এক কাজ করো, তুমি গাড়িটা ঠেলতে ঠেলতে এখানে নিয়ে আসো, আর আমি তোমাকে স্কুটিটা দিয়ে দিচ্ছি। তাহলে এক কাজ করো, আমি তাহলে সাইকেল করে আসছি, তুমি আমাকে তেলের খরচাটা দিয়ে দাও, আমি তাহলে তেল ভরে নিয়ে তারপর আমি তুমি বাজারে বাইকটা যাব। গড়াতে গড়াতে নিয়ে আসো, তুমি সাইকেল কেন নিয়ে আসবে? আমি বাজারে যেতে হবে, জিনিস কিনতে হবে। এখন যা তেলের দাম, তেলেই তো অর্ধেক টাকা খেয়ে নেবে। তাহলে বেবি একটু ভালো কাজ বাজ করো, শুধু ইউটিউব করলেই হবে? এই তো ভালো কাজ চলছে, ইউটিউবে সাকসেস হচ্ছে, আর কিছুদিনই টাকা ডুববে, সব লাখ লাখ টাকা আরো ডুববে, দেখছি তো কতদিনে হচ্ছে, লাখ লাখ কিছুই তো টাকা ডুববে। হচ্ছে না। তা হবে, আস্তে আস্তে হবে, এত আরে তাড়াতাড়ি কত বলো? আসতে, কবে থেকে চলছে? তো আমার তো মানে বয়স মাত্র আমাদের 22 বছর। রিলেশন শুরু হওয়ার আগে থেকেই তুমি তোমার ইউটিউব চলছে, তুমি কই ভাবো, কিছুই আমার তো বয়স দেখলাম না। 22 বছর, এখন আমার দাঁড়াতে তো সময় লাগবে, তাও তো আমি একটা কোম্পানি দাঁড় করাচ্ছি। 22 বছরের ছেলে প্রেম করার জন্য বিয়ে করতে পারে? তোমার মতন হার কিপটা কোথাও দেখিনি আমি, আর বলছি কি, বলার আমার নেই। জামাটা অনেক পুরনো হয়ে গেছে, একটা কিনে দিও তো। আমি কিনে দেবো, তোমার ইউটিউব করার কি দরকার? ওই চ্যানেলটা আমাকে দিয়ে দাও, আর আমি কাজ করছি, আমি সবকিছু করছি, তোমার কিছু করার দরকার নেই, তুমি বাড়িতে বসে থাকো। বলছি কি, আমার জামাটা পুরনো হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, কিনতে তো হবে। হ্যাঁ বাবু আমি জানি তো তুমি এই কথাটাই তাহলে এক বলবে, কাজ করো, আমি তুমি কিনে রেখে দিয়েছি, আচ্ছা অসুবিধা নেই। তো আমার পুজোর জামাটা কে দেবে? তোমার পুজো যাবে, তুমি টাকা দিও, আমি কিনে দেবো। আমি টাকা দেবো, তুমি কিনে দেবে? হ্যাঁ, আমার ওই পছন্দ রকম মতো কিনে দেবো। ওই রকম জামার আমার দরকার নেই, আমি এক কিনে নিতে পারবো, আমি আমার বলছি টাকায় যে যখন আমি তুমি কিনবো আমাকে তখন আমি তুমি এক কিনবো। কাজ করো, আমি বাজারে ব্যাগটা নিচ্ছি, তুমি অ্যাক্টিভা নিয়ে চলে আসো, তোমার সাথে বাজার করতে যাবো। শোনো আমি বাজারে বেরোতে পারবো না আজকে, একটু বাড়িতে কাজ আছে অনেক। সো আচ্ছা, তুমি তাহলে সাইকেল নিয়ে আসবে না কি নিয়ে আসবে বলছো? আমি টোটো করে দিয়ে চলে আসো। দিচ্ছি, নিয়ে যাও। আমার স্কুটির তেল যদি খরচ গেছে তো চালালে তো তাহলে খরচ তোমাকে যাবে ভরে বেবি, দিতেই হবে, আমি কিছু জানি না। চালালে তো খরচা হবে। নইলে এক কাজ করো, তোমাকে ওই তেল যখন খরচা হচ্ছেই হচ্ছে, তুমি সাইকেল চালাও। না, সাইকেল চালিয়ে যেতে তুমি ভাবো তো, তোমার বয়ফ্রেন্ড সাইকেল চালিয়ে যাচ্ছে, এটা কি ভালো লাগবে? তুমি নিজেই বলো। কিপ্টে মানুষদের সাথে এরকমই হওয়া উচিত, একটা কিপ্টের প্রেমে পড়েছি আমি। আরে তোমার কাছে বাইক রয়েছে, তেল রয়েছে, আর কি লাগবে? তেলটা খালি ও বার করতে লাগবে, পাগল হয়ে যাবো সেটা আমি তোমার এই, আছি। হ্যাঁ তোমার এই কিপ্টমোর জন্য আমি পাগল হয়ে যাবো। তুমি তোমার অ্যাকচুয়ালি কিপ্টমো নাকি কি করো বদমাইশি, আমি তো কিছুই আমি বুঝতে আমি পারি না। বলছি কি, আমার একটা পুরনো জামাটা আজকে কিনতে হবে, ছিঁড়ে ফেটে গেছে, তো বাইরে বেরিয়েছিলাম একটু। একটাই জামা ঘষাও না, এই তো তুমি ছিঁড়া আজকে, জামাই এখন ট্রেন্ডে বেরিয়ে গেছে, ছিঁড়া জামাই পরে ঘুরে আসো। ওই তো তুমি কিনে দেবে আজকে একটা জামা, তো তা ওই জামা নিয়ে আমি ঘুরতে যাবো আজকে, ওই জন্য তো বাজারে যাবো। বললাম বেবি যে তুমি এক কাজ করো, আমি কাজ করি, তুমি ঘরে বসে থাকো। যাতে লিখা, হ্যাঁ সেটাও হয়, তুমি কাজ তোমার করো। মতন ছেলেরা তো পারবে, অলস কুড়ে দুটোই। কিন্তু রান্না তোমার সকালে করে যেতে হবে, কারণ কি, আমি সকালে যদি ডায়েট না করি, আমার সকালে দিনে 5 বার ডায়েট লাগে, তারপর হচ্ছে বিকালে 3 বার লাগে, আর মুড়ি চানাচুর তো রয়েছে, আর চপ ঠপ তো রয়েছে, তো এইগুলো তো তুমি খেতেই লাগে। বাড়ি বসে গান্ডি পিন্ডে গিল আর আমার পয়সা ধ্বংস করো, আর তুমি ঘরে বসে থাকো। হ্যাঁ, আর রাত্রে কিন্তু আমার ভালো দেখে ডিনার লাগবে। আচ্ছা তোমাকে এত কথা বলি, তোমার লজ্জা লাগে না? সে আমার এখন শুয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি রাত্রিবেলা ডিনার নিয়ে আসবে একটা কিছু।
তুমি চাকরিতে চাকরি তাড়াতাড়ি ঢুকো, তোমাকে না খাইয়ে রেখে মেরে ফেলো। তুমি তুমি একটা চাকরি নিজে চাকরি করো, ঠিক আছে? কবে যে বদলাবে তুমি? আর তুমি থাকতে আমার বদলাতে লাগবে? তুমি তো সব। আচ্ছা হ্যাঁ, আমি যদি না থাকতাম কোন মেয়েকে পটাতে? তা আমার আর অন্য মেয়ের দরকার? আমি যদি জানতাম তুমি এরকম টিপতে আর অলস প্রকৃতির, আমি তোমার ফ্রেমেই পড়তাম। কত দাম বেড়ে গেছে আলুর, কত দাম বেড়ে গেছে পেঁয়াজের, কত দাম বেড়ে গেছে। না খাও, না খেয়ে থাকো, তুমি জল খেয়ে থাকো। এখন ওইগুলো যদি কিনতে যাই আমার তেলের খরচা অর্ধেক বেড়ে যাবে, কত দূর বাজার। তুমি না খেয়ে থাকো, জল খেয়ে জল খাও। আমাদের এই ভেন্ডি বাজারে সবার থেকে কম দাম নেয়, ওটা অনেকটা দূর। ওইখানে যদি যাই আমার তেল খরচা হয়ে যাবে, তা সাইকেলে গেলে আমার বাড়ি এসে পা ব্যথা করে। তারপর তোমার সাথে কি করে কথা বলবো যদি আমি পা ব্যথা নিয়ে বসে থাকি? এর জন্য বলছি তুমি চলে আসো অ্যাক্টিভা নিয়ে, তুমি আর আমি মিলে বাজার করতে যাবো। এই যে কুড়ে মানুষ, চলো 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 একটা ছোট প্যান্ট দিয়ে দিও, আর একটা গেঞ্জি দিয়ে দিও। এইটুকুই তো পারবে? গেঞ্জি স্যান্ডেল কিছুই পারবো না। তোমার এই তোমার কুড়ে মি জবে যাবে, ঠিক আছে? আমি জামা কিনে দেবো, নাহলে না। হ্যাঁ আমি ওইটুকুনি খাই দেবো, 10 টাকা তো প্লেট। তুমি কটা আর খাবে? দুটো খাবে, তিনটে খাবে? আমি যত খুশি খাবো, কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। এ কচুরি দিনে কত খায়? একটা থেকে দুটো বেশি না? আমাকে না খাওয়ালে আমি যাবো না। আরে 10 টাকা যদি না দি প্লেটই দেবে না, বলবে যে কচুরি খেতে হবে না, একটা পাতায় দেবে, পাতায় দেবে খেতে। আমার একটা গোটাই পাতাই চাই। তোমার গোটা প্লেট দেবে সেইখানে? তুমি প্রথমে আগে দুটো দেবে, পেট ভরে গেলে বলবে আরো তিনটে নাও, তো তখন ওই তিনটে আমি খেয়ে নেবো ওখানে, বুঝতে পারলে? তিনটা তুমি খাবে, আমি দুটা খাবো? এতে লজ্জা করে না বাবা? তোমার তো পেট খারাপ, তুমি তো বাইরে জিনিস খাও না। বাইরে জিনিস খেলে কত কি প্রবলেম হয়? আমি খাই না। হ্যাঁ হ্যাঁ, তোমার কত কি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, বাইরে জিনিস বেশি খাওয়া ঠিক না। হ্যাঁ তাহলে, তাও আমি তো তোমাকে নিয়ে যাই বলে বাইরে জিনিস খাওয়াই, বাইরে জিনিস খাওয়াটা ঠিক না। এই এই কিপটে তোর সাথে আমার আজকে থেকে ব্রেকআপ, যা তো আমি পারবো না তোর এত সমস্যা। আরে আমি কচুরি তো খাওয়াচ্ছি, আর কি লাগবে? তুই যদি আমাকে 10 টাকার কচুরি না খাওয়াস আমি যাবো না তোকে জামা প্যান্ট। আসার সময় তোমার জন্য একটা শশা নিয়ে আসবো, স্যালাড করে খাওয়াই দেবো বাড়িতে, 4 টুকরো স্যালাড দেবো। আমার কোনো প্রয়োজন নেই, তুই তোর স্যালাড খা। আমি দাঁড়িয়ে রয়েছি, আমি এখন চান করতে যাবো, এসে যদি না যাই আবার বাজার টাজার নেই, আজকে রান্না কি হবে? শোন, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করছি, ঠিক আছে? শোন, আমার এক্ষুনি একটা ফোন এসেছিল, ঠিক আছে? আমাকে এমনিও বেরোতে হবে, অ্যাক্টিভার নিয়ে এমনি যাচ্ছি, তোর কি লাগবে বল? ওখান দিয়ে তোকে ঘুরিয়ে বাড়ি বাড়ি ছেড়ে দিয়ে তারপর আমি যাব। আর একটা গেঞ্জি আর একটা প্যান্ট। হ্যাঁ আমি আমার নিজের পয়সা দিয়ে তোকে খাবো, দরকার নেই তোর পয়সা। ঠিক আছে, তাহলে কচুরি আর তরকারি ডান, ঘুগনি থাকবে তার সাথে, পেঁয়াজ দেবে ওপরে। তুই আয় না, তুই আয়, মানে সেই টেস্ট লাগবে। তুই আয় না একবার। ঠিক আছে ঠিক আছে, আমি চান করতে গেলাম। তুই যা খুশি করতে যা, আমার জানার দরকার নেই। তুই রেডি হয়ে থাক, কিছুক্ষণের মধ্যে আমি বেরালাম। রেডি, তোর বাড়ি যাচ্ছি, রিসিভ করবো ওখান থেকে। ঠিক আছে ঠিক আছে, এই না হলে গার্লফ্রেন্ড, মাথা ধরা বয়ফ্রেন্ড। ঠিক আছে।